হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া ক্রিয়েশন। তোমাদের অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও আমি চলে এসেছি। আজকে ভিডিওটা হবে যে আমার ইয়াররিং কালেকশন, তো চলো শেয়ার করি। প্রথমে চলে আসছি এই কানেরগুলো নিয়ে। তো এই কানের হচ্ছে একটা মালা, সেটির কানের তো মালা, মালাটা আছে, মালাটা অন্যদিন এখন একদিন দেখাবো। তো কানেরগুলো দেখো, একটু বড় বাট খুব সুন্দর, কারণ হলুদ শাড়ির সাথে বা যে কোনো ছোটো শাড়িগুলো আমি পরে থাকি, এখনও পরিনি একদিনও, বাট এর আগের দিন পরেছিলাম, কিন্তু সেই ভিডিও কোনো আসা হয়নি। তো তোমরা কোনোদিন হয়তো দেখতে পাবে কানেরগুলো পরে আমার ভিডিওতে। তারপরে চলে আসছি এই কানেরগুলো, এই কানেরগুলো, এই কানেরগুলো আমি একবার পরেছিলাম, বাট কোনো হয়তো ভিডিও দেওয়া হয়নি কানেরগুলো পরে। তোমরা কমেন্টে জানিও যে কোন কোন কানেরগুলো ভালো লাগছে অবশ্যই। তারপরে আসছি কানেরগুলো, এই কানেরগুলো একদম নতুন, আমি একবারও পরিনি। এটা ভাবছি, ভেবেছি যে কোনো নাচের শ্যুট হলে শাড়ির সাথে এটা পরবো। তোমরা অবশ্যই জানি, অবশ্যই জানিও যে কেমন লাগবে আমাকে। তারপর এগুলো, এগুলো আমি পরেছিলাম অনেকবার, এগুলো আমি অনেকবারই পরেছি। তারপর সেটা, এই কানেরটা আমি একবার পরিনি, এগুলো আমার দ্বিতীয়বার পরেছিল। তো কানেরটা এতই নরম, খুব নরম, মানে পরার সাথে সাথে এখানে যে দাঁতির থাকে সেটা ভেঙে গিয়েছে, তো এটা আর পরা যায় না। বাট তাও তোমার সাথে শেয়ার করলাম যেহেতু কানেরটা আমার ছিল। তারপরে এসে এটা, এটা আমি একবার পরিনি, আমার দিদি পরেছে, আমি পরিনি। অক্সিডাইজটা খুব সুন্দর একটা ডিজাইন, এটা আমি নিয়েছিলাম পুরীতে। তোমার সাথে হয়তো আগে শেয়ার করেছিলাম পুরীতে, আগের পুরীতে কী কী নিয়েছি ভিডিও দেখে না থাকে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই চেক করে নিও। তারপর এটা এসছে, এটা আমার খুব প্রিয় কানের, এটা আমি মাঝে মধ্যেই পরে থাকি। এটা পড়েছিলাম তোমার, তোমাদের আমার মানে চ্যানেলে যে ফার্স্ট ভিডিও, ফার্স্ট ক্লাস শর্ট ছেড়েছিলাম, তো এই কানেরটা পরেছে, শ্যুটটা হয়েছিল। তারপর এটা, এটা এটা লেহেঙ্গার সাথে আমি একবার পরেছিলাম বিয়েবাড়ির সময়, খুব সুন্দর কানেরগুলো। আর এই কানেরটা একদম পুরো নতুন, মানে পুরীর থেকে নিয়েছিলাম, তোমার সাথে আগেও শেয়ার করেছি, তো তোমরা জানিও কেমন পড়ে কানেরগুলো। তারপর আসছে এই কানেরটা, এই কানেরটাও আমি একবার পর্যন্ত পরিনি, কিন্তু খুব সুন্দর কানেরটা, একদম নতুন, কেউই পরিনি। মা একবার পরেছিল হয়তো, হ্যাঁ মা একবার পরেছিল, মামার বিয়ে, মামার বিয়ে ছিল তো মা একবার পরেছিল কানেরগুলো। তারপর আসছে এগুলো, এগুলো একটা সেটের কানের ছিল, এটা ভেবেছিলাম যে মানে সাতটা শাড়ির সাথে এটা পরলে খুব সুন্দর লাগবে, সেই জন্যই তোমরা জানিও যে কেমন লাগবে, মানে যে বাঙালি লুক সাতটা শাড়ির সাথে সেটার সাথে খুব ভালো লাগবে। তারপর আসছে এটা, এটা আমি পরেছি অনেকবার, ভিডিওতে তোমরা দেখে থাকবে হয়তো। এটা মানে এত যে ঝুড়িগুলো ছিল অনেক রঙ বেরঙের, তো যে কোনো কালার জিনিসের তো পরা যায়, এটা খুব সুন্দর। এটা আছে একটা অক্সিডাইসের, খুব সুন্দর কানের। এটা আছে, এটা মায়ের কানের, কিন্তু এটা আমার কাছে রেখেছি, কারণ আমার শাড়ি পরে যে সমস্ত শ্যুটগুলো হয় সেগুলোর সাথে পরার জন্য, মা যেহেতু এগুলো পরে না, তো এগুলো আমি রেখেছি। এই কানের হচ্ছে আমার বড় দিদির কানের, ও এবার এসেছিলো হরিনামের সময়, তো তখন দিয়েছে আমাকে। তারপর আছে এই ঝুমকোগুলো, খুব সুন্দর ঝুমকো, তোমার অবশ্যই কমেন্টে জানিও যে কেমন ঝুমকোগুলো লাগছে। এই বলটি খুব বড়, খুব সুন্দর। তারপর আসছি এই কানেরগুলো, এই কানেরগুলো আমার মায়ের, মা মাঝে মধ্যে পরে, কিন্তু আমার কাছে রয়ে যায় কানেরগুলো, তাই তোমার সাথে শেয়ার করে দিই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে কোন কোন কানেরগুলো তোমাদের ভালো লাগছে, বা কোন কোন কানে তোমার সেম সেম আছে। এই কানেরগুলো আমার বড়তে দিয়েছে, এগুলো মানে হালকা কোনো সাজের সাথে বা হালকা কোনো সাজ কোথাও গেলে এগুলো পরা হয়। এইগুলো, এগুলো আমার মেজো দিদি আমাকে এনে দিয়েছে। আসলে মানে এরকম যে, মানে এরকম যে প্যাঁচ দেওয়া কানেরগুলো, মানে এরকম উইদাউট প্যাঁচ, তো এরকম কানেরগুলো পরতে খুব ভালোবাসি, এই জন্য আমার জন্য বেশিরভাগ কানেরগুলো এরকম আনা হয়েছে। তারপর আসছে এইগুলো, এগুলো এগুলো একটা মালা সেটার সাথে ছিল, রেখেছি। এগুলো, এগুলো একটা মানে অনেক মানে হয় না, আগে আগে সেই স্টোনের যে সেটগুলো, সেই সেটের কানের বটেগুলো, এগুলো মাঝে মধ্যে পরি যখন সেটার সাথে কোনো জামার সাথে ম্যাচিং করে পরা হয়। এগুলো আমি তো পুরী থেকে নিয়েছিলাম, তবে ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে যে কানের কোন কোন কানে নিয়েছিলাম। যেমন দেখালাম এই কানেরটা, তারপর এই কানেরটা দেখালাম, আবার এই কানেরটা দেখালাম, এগুলো সবাই পুরী থেকে নিয়েছিলাম। তোমাদের পুরী ভিডিও দেখে না থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও চেক করে নিও। এই যে এই একটা কানের আছে, এটাও কোনো একটা সেটের মালা, সেটের কানের বটে, তোমরা দেখো কেমন লাগছে। এই একটা আছে কানের, এই একটা আছে, এই যে এই কানেরটা আমি কিনেছিলাম, বাট একবারও পরতে পারিনি, মানে আমার মুখে ঠিকঠাক মানায়নি। তো তোমার যদি বলো আমি অবশ্যই একবার এগুলো পরে অবশ্যই ভিডিও দেবো। তারপর আসছি কানেরগুলো, এগুলো তো দেখেই বুঝতে পারতো একদম ছোট্ট বাচ্চা কানের, এগুলো দেখাবো কী জন্য। তো এই কানেরগুলো, এগুলো নিয়েছিলাম শুশুনিয়া থেকে, খুব সুন্দর। এগুলো তো দেখেই মনে হচ্ছে তোমার সেটের কানে বুঝতে পারছো এখন যে সেটগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো এটাও সেটের কানে, এগুলো সবগুলো সেটের ছোটো ছোটো, সবগুলো সেটের কানে। আর এই যে এরকম পুরো সেম কানের এখানে দেখালাম, এগুলো এটা একটু বড় সাইজের, এটা একটু ছোটো সাইজের, তো এগুলো শুধু কেনাই হয়েছে, আমি করতে পারিনি। আর এগুলো, এগুলো নিয়েছিলাম, এগুলো পুরোপুরি মাটির কানের, এগুলো খুব সুন্দর, আমার খুব প্রিয় কানের এগুলো। তো এগুলো নিয়েছিলাম বিষ্ণুপুর থেকে, এগুলো খুব পুরোটা মাটির তৈরি। এটা যেমন দেখলাম, এটা হচ্ছে কাঠের তৈরি, আসলে মনে হচ্ছে কাঠের তৈরি, কিন্তু এগুলো হচ্ছে মাটির তৈরি। তো এটা সেটার কানে তোমরা বুঝতে পারছো, এগুলো সবগুলো ছোটো ছোটো বাচ্চা বাচ্চা কানের। এইটা নিয়েছিলাম তো পুরীর থেকে, ঝিনুক দেওয়া, খুব সুন্দর। আর এগুলো,
এগুলো আছে। তো এই কটা কালেকশনই আমার কাছে আছে এখন অবধি। তার মধ্যে দেখালাম কিছু কিছু মায়ের, কিছু কিছু দিদির দেওয়া, আর এখান থেকে দিদি দিদি পরে, তো এগুলোই আর কি। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো, ভিডিও এখানে শেষ করছি, বাই বাই।